আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো একজন নিটিং অপারেটর শিফট শুরু থেকেই কি কি করণীয়। দেখেন, সর্বপ্রথম অয়েল নজল চেক দিয়া, অয়েল নজল ঠিক মতো আছে কি না দেখে নেওয়া। দ্বিতীয়ত, অয়েলের প্রত্যেকটা নজেল ঠিক মতো লাগানো আছে কি না। যতগুলো অয়েল নজেল আছে প্রত্যেকটা অয়েল নজেল চেক দিয়া, অয়েল নজেলগুলো খুলে বেরোয় আসছে কিনা। দেখেন, একটা দেখা যাচ্ছে যে একটা অয়েল নজেল খুলে বেরোয় আসছে। সার্কুলার নিটিং মেশিন সম্পূর্ণ ডিপেন্ড করে অয়েলের উপরে। অয়েল যদি মেশিনে পর্যাপ্ত পরিমাণ না যায়, ওই মেশিন জাম হয়ে যেতে পারে, নিডেল বাট ক্ষয় হয়ে যেতে পারে, ছিঙ্কারের বাট ক্ষয় হয়ে যেতে পারে। এজন্য প্রতিদিন একজন অপারেটর অবশ্যই অয়েল নজেল সুন্দরভাবে চেক করে নেবে। তারপরে হুইলগুলো চেক দেবে, হুইল ঠিক আছে কি না, হুইলের সুতা কম বেশি আছে কি না। প্রত্যেকটা হুইলে মিনিমাম 20 থেকে 25 পাক সুতা থাকতে হবে। অনেক সময় কম বেশি সুতা থাকার কারণে কাপড়ে থিক থিন পাট্টা এগুলো আসতে পারে, এই জন্য সব অ্যাকুরেট করে নিতে হবে। প্রত্যেকটা হুইল এভাবে চেক করে নিতে হবে। হইলে স্টুভারের বাতিগুলো ঠিক মতো জ্বলতেছে কিনা প্রত্যেকটা চেক দিয়ে নিতে হবে। লাইন ঠিক আছে কিনা দেখতে হবে, ইলেকট্রিক লাইন যেটা বলে, ইলেকট্রিক লাইন লাগানো আছে কিনা এটা দেখে নিতে হবে। বাতি জ্বালালে বোঝা যাবে যে ইলেকট্রিক লাইন লাগানো আছে কিনা। তারপরে প্রত্যেকটা কোণ, কাউন্ট, লট, টার্ন চেক করে নিতে হবে, এভাবে চেক করে নিতে হবে। এই জন্য চেক করতে হবে যে অন্য শিফটে কাজ করতে যে কোনো কাউন অথবা লট মিস্টেক হয়েছে কি না। তাহলে শিফট শুরু থেকে আই চেক দিলে এটা ধরা পড়ে যাবে। দেখেন, এইভাবে ঠিক চেক করে নিতে হবে। এটা একটা সফল অপারেটরের করণীয়। তারপরে আস্তে করে হ্যান্ডেলটা কয়েকটা টান দিয়ে নিতে হবে যে কোথাও বাদছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। তারপরে জক সুইচ আস্তে করে জক করতে হবে। দেখেন, এইভাবে জক করতে হবে। তারপরে ফুল স্পিডে রানিং করে দিবেন। এটা হলো একটা সফল অপারেটর।